আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুকের ফ্যান সাবস্ক্রিপশন নিয়ে। রিসেন্টলি আমার ফেসবুক এবং পাশাপাশি ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, অনেক ভাই ভাইদার আমাকে কমেন্ট করছে যে ভাইয়া, আপনার প্রোফাইলের মধ্যে, অর্থাৎ ফেসবুক পেজ না, ফেসবুক প্রোফাইলের নিচে এই ফ্যান সাবস্ক্রিপশন বাটনটা কীভাবে অ্যাড করেছেন। তো আপনারা এই বিষয়ে অনেকেই জানেন এবং এই বিষয়ের উপর কমপ্লিটলি ভিডিও দিয়ে আছে, কারণ আমার সাথে যেটা ঘটে কিংবা আমি যেটা আমার জানতে পারি সেটার একটা ভিডিও বানিয়ে আমি ইউটিউব প্ল্যাটফর্ম পাশাপাশি ফেসবুক প্ল্যাটফর্মে আপলোড করে দিই, যাতে করে এই বিষয়ে মানুষ কিছু মানুষ জানতে পারে। তো আমি যখন ফেসবুকের 2023 সালে নতুন কিছু আপডেট আসে, যেখানে আমাদের কিন্তু ডিফল্টে ফ্যান সাবস্ক্রিপশনের একটা অপশন দেওয়া আসে, ফ্যান সাবস্ক্রিপশন তো আমার প্রোফাইলে এসেছিলো, আমি তখনই এনেবেল করছিলাম। এই ফ্যান সাবস্ক্রিপশন কি? ফ্যান সাবস্ক্রিপশন হচ্ছে আপনার আলাদাটা এক্সট্রা এক ধরনের মনিটাইজেশন টুলস, যেটার মাধ্যমে আপনি এক্সট্রা কিছু আর্নিং করতে পারেন। কেমন? আপনার যদি কোনো ইউনিক ধরনের কোর্স থাকে, কন্টেন্ট থাকে, যেটা আপনি আলাদাভাবে আপনার আলাদা আলাদা কিছু মানুষকে প্রোভাইড করতে চান, তাহলে এই ফ্যান সাবস্ক্রিপশন থাকলে কী হবে, কিছু মানুষ অনলাইন থেকে আপনার এই সাবস্ক্রিপশন নিবে, নিয়ে আপনি তাদেরকে ইউনিক ধরনের বিভিন্ন রকম জিনিস প্রোভাইড করবেন, এটার মাধ্যমে এক্সট্রা একটা আর্নিং হয়। তো রিসেন্টলি অনেকে বলছে ভাই আমার এসব ক্রাইটেরিয়া কমপ্লিট কিন্তু আমি ফ্যান সাবস্ক্রিপশন পাচ্ছি না, তো এটা আমরা কীভাবে এনেবল করবো? তো বলবো যে আপনি কীভাবে পাবেন এটা আমি বলবো না, সরাসরি ফেসবুকের কাছে যাবো, ফেসবুকের কাছ থেকে জেনে নেবো যে এই প্রোফাইলে ফ্যান সাবস্ক্রিপশন কীভাবে পাওয়া যায়, আসলে কী সম্ভব। তো এটার জন্য আমি সরাসরি চলে আসলাম ফেসবুকের ওয়েবসাইটে, যেখানে সার্চ করলাম ফ্যান সাবস্ক্রিপশন, তো এখানে আছে সাবস্ক্রিপশন। তো সাবস্ক্রিপশন এটা কী এটা তো আপনারা জানতে পারলাম, এখন এটা কীভাবে পাওয়া যায়, কোথায় কোথায় আছে, এটা ফেসবুক প্ল্যাটফর্মে, পাশাপাশি ফেসবুকের আর একটা প্ল্যাটফর্ম যেটা ইনস্টাগ্রাম সেখানে আছে। তো আমরা যেখানে এটা সার্চ করি, আপনি গুগলে গিয়েও সার্চ করলে এই সেম সিস্টেমটা আসবে। তো এটা স্ক্রল করলে এটা আছে ফেসবুকের জন্য, এটা ইনস্টাগ্রামের জন্য। তো ফেসবুকের মধ্যে ফ্যান সাবস্ক্রিপশন কী এটা আপনাকে কমপ্লিটলি পড়তে হবে, ফেসবুক কী বলতেছে সেটা দেখলে আপনি কিছুটা ধারণা ক্লিয়ার পাবেন। তা ফ্যান সাবস্ক্রিপশন কোথায় কোথায় আছে, কোন কোন দেশে আছে সেটা দেখার জন্য এই সাইটটা আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে এটা থাকবে, সিটি কমেন্ট দিলে এখান থেকে আপনি এটা এটা দেখতে পারেন। তা আমি এখানে কোথাও খুঁজে পেলাম না যে বাংলাদেশের নাম আছে, বাংলাদেশের নাম নেই ফ্যান সাবস্ক্রিপশনের মধ্যে, বাংলাদেশের নাম নাই, কিন্তু অথচ আমার প্রোফাইলের মধ্যে ফ্যান সাবস্ক্রিপশন আছে, আপনারা অনেকেই দেখেন আমার প্রোফাইলের মধ্যে। অথচ এই ফ্যান সাবস্ক্রিপশন কিন্তু শুধুমাত্র প্রোফাইলই না, ফেসবুক পেজের মধ্যে থাকতো কিংবা এখনও পর্যন্ত আছে। তো এখানে যদি দেখেন কান্ট্রিগুলো কোন কোন দেশে অ্যাভেলেবেল আছে সেটা দেখা যাচ্ছে, পাশাপাশি আমরা নিজেই যদি দেখি এখানে কী লিখছে তো সেটাও কিন্তু আমরা খুব ক্লিয়ার হয়ে যাব। সেটা আছে আউটসাইড অফ থ্রি কান্ট্রি সাবস্ক্রিপশন অন ফেসবুক আর ইউ ইনভাইট ওয়ানলি, অর্থাৎ এটা কিন্তু আপিস দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানে আসার পরে যে কোনো একটা আইডিতে আমরা আসব, এটাতে আসে আপনাদের দেখানো যাবে একটা জিনিস, আমি এটা তোমরা কী করবো এটা মনিটাইজেশন টুলসের মধ্যে আসব, তাহলে আপনারা আরও কিছু, কারণ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়ে অনেকেই ধারণা করছে এটা কি অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা। তো আমরা এটা মনিটাইজেশন টুল ক্লিক করলাম, তা এখানে যদি থাকে তো ভালো, আর না থাকলে দেখানো কষ্ট হয়ে যাবে, কোথায় গেল। তো এখানে একটা জিনিস লক্ষ্য যায়, এটা ফেসবুক পেজ, তো এখানে আছে ফ্যান সাবস্ক্রিপশন। এখানে একটা খেয়াল করেন যে আমরা যে ইনস্টিম্যাপ এটার কোনো ক্রাইটেরিয়া পূরণ হয়নি, দেব আছে ক্রাইটেরিয়া নট মেট, মানে পূরণ হয়নি। আবার দেখেন এই ফ্যান সাবস্ক্রিপশনে যদি দেখেন তাহলে কিন্তু আপনি জিনিসটা সহজ বুঝতে পারবেন, যেখানে লেখা আছে ইনভাইট ওয়ানলি, অর্থাৎ এই ফ্যান সাবস্ক্রিপশন আপনি তখন পাবেন যখন ফেসবুক আপনাকে ইনভাইট করবে। ওকে, তা হয়তো ভাগ্যচক্রে ওই সময় আমাকে ইনভাইট করেছে আর আমি রেখে দিয়েছিলাম, তাই আমার দেয়া আছে। এখন আপনাদের পাইতে হলে কী করা লাগবে সেটা আমরা ফেসবুকের কাছ থেকে দেখে নিই। তো এটা দেখার জন্য আমরা আবার আসবো ফেসবুকের কাছে। তো দেখেন এটা করার জন্য এটা দরকার হয় কীভাবে পাওয়া যায়, তা এখানে যদি একটুখানি আর্টিকেলটা পড়েন, এখানে বলছে পুরোপুরি আপনি ফেসবুকের এটা ফেসবুক আমাদের অ্যান্ড্রয়েড বলেন, অ্যাপেলস বলেন, সব জায়গায় আছে, সেম সিস্টেমে আছে। তো এটা পাওয়ার জন্য আপনাকে একটু ভালো ধরনের, আমি সোজা ভাষায় বলতে বল কি, ভালো ধরনের ইউনিক টাইপের কন্টেন্ট আপলোড করতে হবে আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে। তাহলে কি ফেসবুক যখন দেখবে আপনার পেজের গ্রোথ কিংবা আপনার আইডির খুব ভালো গ্রোথ, তখন ফেসবুক নিজে আপনাকে এই ফ্যান সাবস্ক্রিপশন কিংবা এক্সট্রা একটা মনিটাইজেশন টুলস আপনাকে দিবে। তারপর আছে যে এইটা কোথায় কীভাবে, ওকে, কীভাবে পাবেন।
তো এখানে যদি একটু আর্টিকেলটা আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। ই বলছে ইউর পেজ মোস্ট অলসো হ্যাভ 10,000 ফলোয়ার্স, আপনার পেজের মধ্যে কিংবা আপনার প্রোফাইলে, কিন্তু পেজই বলছে, আমি প্রোফাইল যেহেতু আছে তো এখানে আমার প্রোফাইল নেই শুধু পেজই দেখা আছে, তো সেটাই আমি সেম বললাম যে আপনার পেজের মধ্যে 10,000 ফলোয়ার্স আর 255 প্লাস রিটার্ন ভিউস, রিটার্ন ভিউস অ্যান্ড ওয়ান অফ দ্য ফলোয়িং ইন দ্য লাস্ট 60 ডেজ, অর্থাৎ এটা কতদিনের মধ্যে, এটা হচ্ছে লাস্ট 2 মাসের মধ্যে, 60 দিনের মধ্যে। ওকে, এই 60 দিনের মধ্যে আপনাকে আপনার পেজের মধ্যে কিংবা আপনার প্রোফাইলের মধ্যে 50,000 পোস্ট এঙ্গেজমেন্ট থাকতে হবে, পোস্ট এঙ্গেজমেন্ট। ওকে, আর তারপরে টোটাল হতে যে ভিডিও ছাড়া থাকবে সেটা 180,000 ওয়াচ মিনিট মানে মিনিট ভিউ ধরে বলে, এগুলো থাকতে হবে। যদি এইসব ক্রাইটেরিয়া পূরণ হয়ে যায় তাহলে অটোমেটিকলি ফেসবুক এটা আপনাকে ইনভাইট করে যে আপনি এটা এনেবেল করেন। ওকে, আরও যদি বিস্তারিত পড়তে চান এখানে পড়তে পারেন, এটা কোথায় কোথায় আসে, এগুলো কমপ্লিট না করতে পারলে, অ্যাপ্লাই করতে না পারলে, এই নন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে আপনাকে কাজ করতে হবে, আবার ফেসবুকে যে পার্টনার মনিটাইজেশন পলিসি আছে এগুলো মিনিট আপনার কাজগুলো করতে হবে, আপনি ইচ্ছা মতন করলে হবে না, এগুলো কমিউনিটি রুলস সব কিছু নিয়ম টিয়ম মেনে সব আইডেন্টিটি প্রুফ টুক নিয়ে তো আপনাকে এটা দিবে। কেন এখন এই বিষয়ে যদি আমরা যাই তাহলে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি আমার প্রোফাইলে আমি দেখব, তা একটুখানি অপেক্ষা করি। তো এখান থেকে আমরা এইখান থেকে ভিউয়ার্সের মধ্যে ক্লিক করলাম, তো ভিউয়ার্সের মধ্যে ক্লিক করলে এই যে এই এই বাটনটা, তো এটা নিতে গেলে কি পয়সা দেওয়া লাগে, পয়সা দিলে কি তাকে আলাদা আলাদাভাবে কোনো না কোনো টপিক্সের উপরে কন্টেন্ট কিংবা কোনো কিছু প্রোভাইড করে। তো আমার আইডির মধ্যে 15,000 ফলোয়ার্স ছিল হয়তো, আর এইখানে দেখবেন যে এই যে যেটা দেখা যাচ্ছে, ওকে, এইটা এটার কথা বলছি, সাবস্ক্রিপশন। তো এটা আপনি চাইলে আমি যে বিষয়গুলো বললাম এগুলো যদি কমপ্লিটলি ফলো করেন তা আমাকে দিয়েছে আপনাকেও দিবে ইনশাল্লাহ আশা করা যায়, কারণ এটা এমন কিছু না যে আপনি পাবেন না, কিন্তু নিয়মগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। আপনার আইডির মধ্যে ভায়োলেশন, আপনি নিয়ম ভঙ্গ করলে, রুলস ভঙ্গ করলে হয়তো আপনাকে দিবেন এমন একটা ব্যাপার। তো আপনাকে নিয়ম পলিসি মেনে আপনি যখন এই কাজগুলো করবেন তখন ফেসবুক নিজেই আপনার পোস্টে করে, আমি একটু আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করি, টুলস। তো এখানে যদি আপনি খেয়াল করেন তো আমার পোস্ট যে রিচ আছে প্রায় 99,000, তবে পোস্ট এঙ্গেজমেন্ট আছে 13,000, নিট ফলোয়ার মানে এই 14 দিন কিংবা 28 দিনের মধ্যে আমার আছে কি 28টা ফলোয়ার্স বেড়েছে ইত্যাদি। তো এরকম যখন রেগুলারভাবে ভালো ভালো কাজ কাম করতে শুরু করবেন তখন দেখবেন ফেসবুক যখন আপনার পেজের একটা গ্রোথ বাড়া থাকবে, এটা ফলোয়ার্সের উপরে ডিপেন্ড করে না যে আপনার 2,000 ফলোয়ার্স এরকম না, কিন্তু ওদের একটা ক্রাইটেরিয়া আছে 10,000 ফলোয়ার্স, কিন্তু আপনি যদি রেগুলারভাবে সেইভাবে কাজ করেন আপনার পোস্টের উপর ভালো পরিমাণ রিচ আসবে, এঙ্গেজমেন্ট আসবে, সেখান থেকে আপনার ভালো পরিমাণ একটা আইডিয়া, একটা প্রফিট তৈরি হবে। আর যখন এইসবগুলো দেখবে ফেসবুক তখনই অটোমেটিকলি ফেসবুক আপনাকে ইনভাইট করবে যে আপনি এটা ওয়ান করেন, এখান থেকে এক্সট্রা টাকা ইনকাম করেন। এক ধরনের বলতে পারেন যারা প্রফেশনাল, হয়তো অনলাইন প্ল্যাটফর্মে কোনো ক্রিয়েটর, ডিজিটাল ক্রিয়েটর যারা ইউনিক ইউনিক কন্টেন্ট কিংবা ইউনিক ইউনিক জিনিস মানুষকে প্রোভাইড করে, এইসব জিনিসগুলো তাদের মধ্যে বেশি দেখা দেয়, কারণ তারা তো বিভিন্ন মানুষের এঙ্গেজমেন্ট থাকে। দেখেন আমার যদি একটু লক্ষ্য করেন আমার আইডিতে, আমার দিকে দেখি আমার আইডিতে দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় ডিফল্টে ফল্টে দেখবেন আমার আইডিতে ফলোয়ার্স তৈরি হয়। কেন? অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে পছন্দ করে, আমার সাথে যোগাযোগ করে, আমাকে করে, তা আমাদের কী হয় এই ফলোয়ার্সগুলো তৈরি হয়ে যায় ডিফল্টে, আমার আলাদাভাবে ফলোয়ার্স কিনা লাগে না, ডিফল্টে তৈরি হয়ে যায়, ঠিক আছে। এই জন্য ফলোয়ার্সটা যখন আপনার এরকম এঙ্গেজমেন্ট, আপনার আইডি যেরকম এরকম রিচ ভালো থাকবে তখন অটোমেটিক ফেসবুক এইগুলো দেখে আপনাকে দিয়ে দেবে। তা আপনি চাইলে এগুলো পড়ে এইভাবে মেনে জেনে আপনি এই কাজগুলো করতে পারেন, তাতে আপনি ফ্যান সাবস্ক্রিপশন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এটা ছিল একটা ছোট্ট একটা ইনফরমেশন যেটা আপনাদের শেয়ার করা খুব জরুরি ছিল, কারণ ফ্যান সাবস্ক্রিপশন নিয়ে অনেকের অনেক প্রবলেম হচ্ছে যে আমি পাচ্ছি না কেন। তো আপনি যদি এই সিস্টেমগুলো খেয়াল রাখতে পারেন, কারণ এটা প্রোফাইলের মধ্যে কিন্তু উল্লেখ করা নেয়, কিন্তু আমার প্রোফাইলের মধ্যে দিয়েছে, যখনই 2023 সালের মধ্যে প্রফেশনাল মুড এসেছিলো তখন কিন্তু আমি এই জিনিসটা পেয়েছিলাম। তো আশা করি আপনারা যদি এগুলো সিস্টেম মেনটেন করে নতুন নতুনভাবে ইউনিক ইউনিক কন্টেন্ট প্রোভাইড করতে পারেন, যখন আপনার আইডিয়া উপর ভালো একটা রিচ আসবে তখন অটোমেটিকলি এই জিনিসটা আপনি পেতে পারেন। তো ভিডিও যদি ভালো লাগে কিংবা ইনফরমেশন ভুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর এই বিষয়ে যদি আপনার আলাদা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে রাখবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। তো ভিডিও আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।